আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটাতে আমি নতুন নতুন কিছু চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদের মাঝে। তো আমি অনেক দিন পর আবার একটা নতুন একটা প্ল্যান করে নতুন একটা ভিডিও করলাম। তো এই যে ভিডিওটা আজকে করছি, ভিডিওটা করছি একটা গাছ নিয়ে। তো আমরা অবশ্যই সচরাচর সবসময় বাইরের জিনিসই খাই, যেমন আমরা আপেল গাছ বা অন্যান্য ফল ফলান্তি যেগুলো আছে, আপেল আনার মালটা, এগুলো সব সবসময় বাইরে থেকে সংগ্রহ করতেছি। তো আমি অবশ্যই ইদানিং ফল বিক্রেতা হিসেবে পরিচিত, আমি একটা ফলের দোকান নিয়ে ফল বিক্রি করতেছি। তো তার মাঝখান দিয়ে আমি হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান আসলো যে আমি দেখি চেষ্টা করে আর থেকে কিছু গাছ উৎপাদন করা যায় কি না। তো গত 15 দিন আগে আমি একটা আপেল নিয়েছিলাম, আপেলের বীজগুলো সংগ্রহ করছি, সেটা হচ্ছে গালা আপেল, চেরি গালা নামে পরিচিত ওই আপেলটা আমি নিয়েছি। তো ওইটার থেকে নিয়ে আমি ওটার 5টার বীজ পাইছিলাম। তো 5টার বীজ আমি ওই 5টার বীজ আমি যত্ন করে রেখে দিয়েছি, তারপর ওটার গাছের জন্য চেষ্টা করছি যেটা থেকে আমি বীজ উৎপাদন করবো, চারা উৎপাদন করবো বীজ থেকে। তো আলহামদুলিল্লাহ আমি আজকে প্রায় 15 দিন যাবৎ চেষ্টার পরে আমার এই চারাগুলো মোটামুটি হয়ে উঠতেছে। এই যে দেখেন, এখানে আমার ক্যামেরা যে 3টা পড়তেছে এবং এদিকে আরও 2টা আছে। এই যে দেখেন, এই যে একটা, এই যে একটা, এটাও কিন্তু আপেলের। ভিউয়ার্স দেখেন আমার এই যে 5টা চারা, আমি 5টা চারাই চেষ্টা করতেছি কিভাবে টিকানো যায়, খুব যত্ন সহকারে দেখতেছি এটার জন্য। তো ভিউয়ার্স আপনারা সবাই দোয়া করবেন আমার এই আপেলের চারাগুলোর জন্য, এবং আমি আগামীতে আর অন্যান্য জাতের আপেলের চারা রোপণ করার চেষ্টা করতেছি। তো আপনারা আমার চারাগুলোর জন্য দোয়া করবেন এবং আমার চেষ্টার জন্য আমাকে দোয়া করবেন যেন আমি আরও কিছু করতে পারি। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।